হাসপাতালে ইউনিয়নের হাসপাতালে আমার সন্তান যায়নি বা ভর্তি হয়নি বা ট্রিটমেন্টও হয়নি, আপনারা সবাই জানেন, ইভেন মিডিয়াও গেছে, ওরা তো 31 তারিখের পর থেকে ইউনিয়নে ভর্তি ছিল এবং ইউনাইটেড আমাদের যখন খাতনা করছে ইউনাইটেড মেডিকেল কলেজ সেখান থেকে এক প্রকার জোর জবরদস্তি করে নিজস্ব ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছে, তাহলে কিভাবে এখানে এসে মিথ্যাচার করতেছে যে ইউনাইটেড হাসপাতালের সাথে এই ঘটনার সাথে জড়িতই না? ইউনাইটেড হাসপাতাল আর ইউনাইটেড মেডিকেল কলেজ দুটো তো তাদের অঙ্গ প্রতিষ্ঠান, সেম প্রতিষ্ঠান, তাদের ঘটনা ঘটার পরে তারা তাদের নিজস্ব গাড়ি দিয়ে তাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা না করার পর আমরা চেয়েছিলাম অন্য কোনো হসপিটাল নিয়ে যেতে, কিন্তু তারা কি আমাদের কি সেই সুযোগ দিছে? আর আজকে এসে তারা বলতেছে যে ইউনাইটেড হাসপাতাল এটার কোনো দায়ভার বহন করে না বা ইউনাইটেড হাসপাতালে এই রোগী ভর্তি হয়নি। আপনারা 4 তারিখেও হাসপাতালে গেছেন, দেখছেন যে ওই হাসপাতালে 5 দিন যাবৎ আইসিইউতে আছে। আরেকটা জিনিস হলো কি, আমাদের কাছে ডেথ সার্টিফিকেট বা সব কিছু আছে, একটা দেশের সবাই দেখছে যে ইউনাইটেড হাসপাতালই ছিল, তো তারা কীভাবে প্লেস অফ অকারেন্স ইউনাইটেড হাসপাতালকে না বলতেছে? আরেকটা জিনিস দেখেন, এদের যে মারা গেছে তারা বলতেছে ইউনাইটেড হাসপাতালে, ইউনাইটেড মেডিকেল কলেজে না, ইউনাইটেড মেডিকেল কলেজে শুধুমাত্র খাতনা করছে। তাদের ভাষ্য অনুযায়ী আমি বলতেছি, খাতনা করার জটিলতার পরে তারা নিয়ে গেছে ইউনাইটেড হসপিটালে এবং আমার ছেলে মৃত্যুবরণ করেছে ইউনাইটেড হসপিটালে। তাহলে কীভাবে ডেট অফ অকারেন্স প্লেস আপনার ইউনাইটেড হাসপাতাল হয় না? কারণ সব কিছু ইউনাইটেড হাসপাতাল।